তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মেলার দিকে, দেখতেই পাচ্ছ বেশিরভাগটাই খাবার দোকান। তো ওই সাইডে দেখলাম যে আরো সাজাগুজার জিনিস আছে, তো যেটার জন্য এসেছি মনসা মন্দিরে, তাই মনসা মন্দিরের ওখানটায় যাবো। মনসা মন্দিরের ওখানটায় গিয়ে দেখবো যে ওখানে পুজোটা কোথায় হচ্ছে। সত্যি কথা বলতে বাড়ির সামনে, কিন্তু এটা আমাদের ফার্স্ট টাইম আসা, তাই জানি না ঠিক কোথায় পুজোটা হচ্ছে। তো গিয়ে দেখলাম ওই সাইডে একটু ভিড় করে সবাই আছে, তখনই বুঝতে পারলাম যে ওখানটায় পুজো হচ্ছে। তো আমরা বেঁকে গেলাম, দিয়ে ঠাকুরের দিকে রওনা দিলাম, প্রণাম করে আসবো, তারপরে মেলায় ঘুরবো। তো দেখতেই পাচ্ছ ওখানে ঠাকুরের শ্রী শ্রী মনসা মাতা পুজো লেখা আছে। ভীষণ এখানে হাঁড়ি ভোগ পড়েছে, তো আমি ওখানে ভোগের সিস্টেম আছে মানে। তো আমরা গিয়ে ওখানে চারধারটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো প্রচুর। এটা হচ্ছে বেলা আমরা গেছি 2:30 সময়, তখনই প্রচুর ভিড়, মানে খাবার দোকানেও মানে দুপুরে খাওয়া দাওয়া আছে, মানুষ তখন চাউমিন টাউমিন খাচ্ছে আর কি, এরকম ব্যাপার দুপুরবেলায়। আর এই মেলাটা আবার 9টার মধ্যে উঠে যাবে। তো এখানে দেখো মনসা ঠাকুরটাই পুজো চলছে, বাইরে সবাই মানে যারা মানসিক টানসিক আছে তারা প্রায় বসে আছে, মানে হয়তো পুজো শুরু হলে ডন্ডি পন্ডি মাপা হবে নাকি জানি না আমি ঠিকঠাক। তো বিশাল বড় করে পুজোটা হচ্ছে, সবাই এসছে একে একে, বাকি সবাই আসছে। ওই সাইডে দেখলাম পুকুর আছে বিশাল বড় ছোট। সামনাসামনি মেলা মানে বুঝতেই পারছো যে মেলা হবে, সামনাসামনি কারো চেনা জানার সাথে দেখা হবে না, হতেই পারে না। তো দেখা হয়ে গেলো, ভালোই হলো। তো এবার আমরা যাব এগিয়ে বাইরের দিকে, কী কী বসছে ডেফিনেটলি ওগুলো দেখব। তো বাইরে বেরিয়ে যাওয়ার সময় চারধারটা আরেকবার ঘুরে দেখে নিলাম, তো দেখতেই পাচ্ছ ভিড় কত হয়েছে, আরও যত বেলা যাবে হয়তো আরও ভিড় হবে। তো চলো বাকি বেলার দিকে আমরা রওনা দিই। প্রচুর মানে এখানে চাষ টাস হয় মনে হয়, এত ফাঁক আছে না, পাগুলো পুরো ঢুকে যাচ্ছে বাবা, দেখে দেখে না হাঁটলে যে কেউ মানুষ পা মুচকে কাঁচার খাবে, এরকম ব্যাপার আমারই সাথে হয়েছে। তো গিয়ে দেখলাম এপাশে চাউমিন দোকান, ওপাশে জিলেপি ভাজছে, গাঁঠিয়া পান দোকান, ফুচকা দোকান, আইসক্রিম দোকান, মানে কোনো দোকান নেই এমন কিছু নয়, প্রত্যেকটা দোকান অ্যাভেলেবেল। মানে আবার সবথেকে ভালো লাগলো ওখানে গিয়ে ক্যান্ডি ক্রাশ দোকান, যেটা আমরা গেলে কিনি, তো ওটা আমার আমাকে ভালোই লাগে খেতে। তো এখনও অনেক দোকান আছে যারা শুধু রাতটুকুর জন্য এসে বসবে। তো এখানে দেখতেই পাচ্ছ 10 টাকা হরেক মাল। তো এটা আমি সত্যি ভিডিওতেই দেখলাম ওখানে হরেক মাল 10 টাকা ছিল, আগে জানলে যেতাম, হঠাৎ চোখটা ভিডিওর সময় পড়লো যে হরেক মাল 10 টাকা ওঠা, তাহলে ঢুকতাম আর কি ওটাই, কারণ মেলায় গেলে আমি আগে দেখি হরেক মাল 10 টাকা 5 টাকা কোথায় আছে, ওখানেই যাই। তো এতে লজ্জার কিছু নেই, যেটা সত্যি কথা সেটাই যাই। তো এখানে ড্রাম থেকে বল থেকে পাম্প দেওয়া বেলুনগুলো থেকে মানে সবই ছিল। কি আরও দূরে মনে হচ্ছে একটা বেশ ভালো ব্যাগ দেখা যাচ্ছে, চলো যাওয়া যাক ব্যাগগুলো দেখে, বেশ লোভ লোভ লাগছে ব্যাগগুলো দেখে, কিনতে মন করছে, কিন্তু জানি অনেকটাই দাম হবে তাই নেবো না। তো এখানে জানো মেয়ে মানে কানের দুল হবে না তো হতেই পারে না, সত্যি কানের দুলগুলো খুব সুন্দর দেখতে, একটু দাঁড়িয়ে গেলাম, তারপরে অবশেষে চলে এসেছি বাড়ির দিকে যখন রওনা দেব ক্যান্ডি ক্রাশ দাদুর কাছে। তো এসে ক্যান্ডি ক্রাশটা নিয়ে নিলাম, আবার ঘরে এসে খাওয়া দাওয়াটাও চালু করে দিয়েছি। ক্যান্ডি ক্রাশ নিয়ে আমাদের ছিঁড়া কামড়া লেগে গেছে মোটামুটি। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো প্রত্যেক দিনের মতো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, চট জলদি সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের জন্য